গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো ভালো আছি। আর সবার প্রথমে জানাই, স্বাগত স্ল্যাশ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আমি আমার সকাল থেকে সমস্ত ডিউটি কমপ্লিট, সকালবেলার যা ডিউটি সব কমপ্লিট। যেমন মেয়েকে ক্যারাটে নিয়ে যাওয়া, ওখানে গিয়ে এক্সারসাইজ করা, ওখান থেকে বাড়ি ফেরা, জল খাবার বানানো, খাইয়ে স্কুলে পাঠানো, তারপরে এমনকি নিজেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাচ্চা ছোটোরও খাওয়া, ছোটোকেও খাইয়ে দিয়েছি। এইবার নিজের এবার টুকটাক করে কাজগুলো শুরু করব। কাজের মধ্যে আছে বিছানা গুছাবো, তারপরে রান্নাবাড়ি শুরু করব। চলো সমস্তটা তোমাদের সাথে নিয়েই করতে চাই। তো কালকে যেহেতু ভিডিও করিনি, ভালো লাগছিলো না, জানো খুব বিরক্ত লাগছে যে আজকে একটা ভিডিও দিতে খুব ইচ্ছা করছিলো, কিন্তু কী করবো বলো, কালকে এতটাই পরিমাণে বিজি হয়েছি পড়েছিলাম, যার জন্যে ভিডিও দিতে পারিনি আমি। তো তোমরা কিছু মনে করো না। তো এখানে আমি টুকটুক করে রান্নাগুলো শুরু করে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই কী রান্না করছি। এটা হচ্ছে বিটরুট আর গাজর ভাজা করছি, লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে, এটা একটুখানি নুন দিয়ে ভাজা করছি। আমি কমপ্লিট করে নিয়েছি, এখন ভাবছি ঘরটা মুছে নেব। তো চলো ফটাফট ঘরটা মুছে নিই। রান হয়ে গেল, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এসে খেতে বসে গেছি। চলো একবার দেখিয়ে দিই তোমাদের কী কী মেনু হলো আজকে, আর ওরাও ওদের মতো খেতে বসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে উচ্ছে ভেজে নিয়েছি, বিটরুট ভাজা তোমাদের তো দেখালামই, করেছিলাম তো ওটা নিয়েছি, আর নারকল ভাজা নিয়েছি, আর ডিম সেদ্ধ, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, ডাল, স্যালাড নিয়েছি একটু, আর ভাত, আর এই যে আমার গোয়েন্দা গিন্নি বসে পড়েছেন, আর এখানে কর্তা মশাইও খাচ্ছেন, আবার হাসছে। দেখলেই বাসন কোসন মাচা কমপ্লিট, এমনকি আমার বড় মেয়েও স্কুল থেকে এসে গেছে, বড় মেয়েকে খাইয়ে দেয়, আবার টিউশনও পাঠিয়ে দিয়েছি। এত তখন তাড়াহুড়ো থাকে না, ও 3:15 স্কুল থেকে বাড়ি আসে, তো ওকে টিউশন দিতে দিতে যেতে হয় 4:00 থেকে টিউশন, তো ওই টাইমটা খুব বিজি হয়ে পড়ি। আবার ওকে জলদি জলদি খাওয়ানো, রেডি করানো, সমস্ত কত কত বিজি হয়ে পড়ি ভীষণ। এই যে এটাকে আবার ভাবছি একটু ঘুম পাড়াবো, কারণ কি সেই সকালবেলা ওঠে, তো এটাকে না ঘুম পাড়ালে একটু হচ্ছে না। চলো এবার আমি ঘুমিয়ে পড়ি আমরা। এত ব্যস্ত লাইফ, এত কাজ বাজ, তার মধ্যেও তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে যখন একটা ভিডিও আমি দিতে পারি, তখন আমার খুব খুব ভালো লাগে, খুব ভালো। টানা একটা ঘুম দিলাম, ওকে ঘুম পাড়ালাম, তারপরে টানা একটা নিজেও ঘুম দিলাম, দিয়ে 7:00 সময় উঠলাম, এখন বেজে গেছে 7:45, এখন যাচ্ছি ওকে আনতে, তোকে নিয়ে আসি। ওকে নিয়ে চলে এলাম। আজকের দিনে ভিডিওটা ঠিক মতো হলো না, বুঝতেই পারছি, তবুও আমি চেষ্টা করছি আমার বেস্ট দেওয়ার। তো এখনও পর্যন্ত এই যে নিয়ে এলাম, এবারে ওর পাপা আসবে, পাপা এলে পাপাকে আজকে একটা নতুন দুধের খোঁজ পেয়েছি। আমরা প্যাকেটে দুধ খাচ্ছিলাম এতদিন, তো এখানে গরুর দুধের খোঁজ পেয়েছি। তো প্রথমে অনেকদিন আগেই বলেছিলাম ওকে দেওয়ার কথা, তো প্রথমে বারণ করে দিয়েছিলো, দিয়ে যে দুধ কম হয় দেওয়া যাবে না এরমভাবে বলেছিলো। তো এখন আবার বলেছে যে হ্যাঁ দেব, তো ভাবছি যে আজকে যাব গিয়ে নিয়ে আসবো। আর আমার দাঁতের রক্ত বেরোচ্ছিল, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁত নড়ছে, দাঁতটা নড়ছে, মোটামুটি 15-20 দিন হয়ে গেল দাঁতটা একভাবে নড়ছে, কিন্তু ও ফেলবে না দাঁতটাকে, আর পড়ছেও না দাঁতটা, ওরকম ওরকম নড়ে যাচ্ছে। আটটা বেজে গেছে, এবার ভাবছি একটু গ্রিন টি খাই, আগে গ্রিন টিটা সন্ধ্যাবেলা থেকে খাওয়াই হলো না, গ্রিন টিটা খেয়ে তারপরে
ইয়ে করব, রুটিটা বানিয়ে নেব। ও তো আসবে 8:30 বেজে যাবে আসতে, তার আগে গ্রিন টিটা খেয়ে নিই। দেখো চুলটা দেখো কীরকম হয়ে আছে, কাজের 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 শেষ নেই, এত কাজ কি আর বলি। চিনি খাই না, এটা খাই না, ওটা খাই না, সব ঠিক আছে, কিন্তু এটা কোনোদিন কন্ট্রোল করতে পারি না। এটা চকলেট অন্যায় করেছো, করেছো কি করনি, আর করবে তো কোনদিন, ঠিক বলছো, যা মামাকে সরি বলেছো, যা আন্দরে বলো। কি করেছিলে মা বলে দাও তো, নুন ফেলেছিল একটা প্যাকেটে, আধ প্যাকেট বিট নুন ছিল, পুরো ঢেলে ফেলেছে, ফেলে রান্না করছে জানো, খেলা করছে, যার জন্য হলো বকুনি। এটা যা আইসক্রিম খেয়ে দেখেছো, মুখটাও ধোয়নি, জামাময় আইসক্রিম লাগিয়েছিস, দেখ যাও ধুয়ে নাও, যাও মুখ ধুয়ে নাও। আর কোনোদিন করবে না তো, মনে থাকবে, আচ্ছা মনে থাকবে, কুটবুদ্ধি আছে এক একটা, ভীষণ বদমাইশ কুটবুদ্ধি আছে এক একটা, খুব বলো। আচ্ছা যাও এবার মুখটা ধুয়ে নাও, যাও ঠিক আছে। আজকে আমার রুটি করার মন হলো না, রুটিটা মেখে বেলে দিলাম, গোস্বামীজি করছে রুটি, গোস্বামীজি হাসি দেখেছ, আরে কলগেটওয়ালা বকুনি যখনই খেয়ে নি, এখন জল খাচ্ছি। বিট নুন ফেলেছে সর্বত্র, দেখো আঙুরগুলোকে অর্ধেকটা করে খেয়েছে, খেয়ে এই বিট নুনের মধ্যে মাখিয়ে, এরমভাবে মাখিয়ে ও রান্না হচ্ছে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার হয়ে গেছে, ওরা গিয়ে শুয়ে পড়েছে আমার দুই মেয়ে, আর আমি এখানে একটু দুধ নিয়ে বসেছি, খাবো, খেয়ে গিয়ে ঘুম করবো, অনেকটা লেট হয়ে গেল। ওই দেখো ঘড়ি আমাদের, তো এখন বাজে হচ্ছে 10:30, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টুম করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের সামনে পৌঁছে যায়। তো চলো এখন তাহলে টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা বলো, টাটা বলো, টাটা, চলো টাটা, বাই।